বাংলাদেশ টিমের কি করা উচিত কি করলে ছয় মারতে পারবে ভাই ওদের বৌসা দুই বছর রাখতে হবে ঠিক আছে ভাইয়া বৌসা দুই বছর রাখতে হবে ঠিক আছে ভাইয়া ও ভাই মারো মুজে মারো 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 তালিবার আমরা যাতে কব জিতে জোর আসবে শক্তি পাবে তখন ছয় মারতে পারবে ঠিক আছে বড় বড় ছয় মারতে ও মনে করেন যে সব ক্যালারি তো ওখানে দিয়ে দিচ্ছে মনে করেন যে জাতীয় দলে নতুন চান্স পাতে না বড় বড় শিল্পপতির মায়ের বিয়ে করে নিয়ে বিলাসিতা জীবন মনে করেন যে যাচ্ছে ঠিক আছে ভাই আমরা দেখি যে অন্য অন্য দলের ক্রিকেটার যেমন অস্ট্রেলিয়া আছে তারপরে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আছে ইংল্যান্ড আছে এইসব দলের প্লেয়াররা কিন্তু বড় বড় ছক্কা মারে কিন্তু বাংলাদেশের প্লেয়াররা ছক্কা কিন্তু মারতে পারে না কেন মারতে পারে না মাটি তো খায় না ভাই বাংলাদেশে তো দুর্নীতি চলে ভালো প্লেয়ার চান্স পান এই যে আমরা অধিনায়ক শান্ত একটা প্লেয়ার এলোনি

আসলে আমার কাছে মনে হয় না এই স্কোয়াডে খুব বেশি চেঞ্জ আসার দরকার ছিল হয়তো দু একটা জায়গা যেখানে আমরা ওপেনার নিয়ে খুব বেশি সমস্যায় ভুগতেছি হয়তো ওপেন ওপেনিংয়ে দু একটা চেঞ্জ আসতে পারতো বা আমরা দু একটা প্লেয়ারকে খুব বেশি দিন ক্যারি করছি যেটা লাস্ট ওয়ার্ল্ড কাপে হয়েছে যে তানজিৎ তামিমকে হঠাৎ করে ওয়ার্ল্ড কাপে স্কোয়াডে নিয়ে আসা হয়েছিল তো আমার কাছে মনে হয় যে হয়তো টিমটা এই চান্সটা নিতে চাই নাই যে এরকম কোনো ওপেনার আসুক আর আরেকটা সমস্যা হচ্ছে সাইফুদ্দিনকে নিয়ে হয়তো আমাদের অনেক ইস্যুজ আছে যে সাইফুদ্দিন হয়তো টিমে থাকতে পারতো এটা ছাড়া আমার কাছে মনে হয় প্রত্যেকটা সিলেকশনে ঠিক ছিল উট সাইফুদ্দিন মানে যেটা আসলে আমরা স্ট্যাট দেখছি যে শান্ত হচ্ছে বর্তমানে যে বিশটা টিম ওয়ার্ল্ড কাপ খেলতেছে এদের মধ্যে উনিশতম ক্যাপ্টেন যার স্ট্রাইক রেট খুবই কম তো এটা অবশ্যই কনসার্নিং এখন আসলে আমরা যদি স্ট্রাইক রেটের কথা চিন্তা করি আমার কাছে মনে হয় যে কয়টা ম্যাচ গেছে স্ট্রাইক রেট যদি এরকম পিচেই খেলা হয়ে থাকে তাহলে এই স্ট্রাইক রেটটা আসলে অত বেশি ইম্প্যাক্ট ফেলবে না যদি এরকম পিচে খেলা হয় মেন কথাটা হচ্ছে আসলে আমাদের স্ট্রাইক রেট ম্যাটার করে না আমাদের কাছে আমরা ম্যাচগুলো জিততে চাই আর কি এটার জন্য যদি এই কম স্ট্রাইক রেট রেখে এসে যদি ম্যাচ বের করতে পারে একশো বিশ ত্রিশের মতো যদি লো স্কোরিং ম্যাচ হয় এগুলো যদি রান বের করতে পারে তাহলে আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য বেনিফিশিয়াল বাংলাদেশ বিশ্বকাপে কয়টা ম্যাচ জিততে পারবে বলে আপনি মনে করেন আমরা তো এক্সপেক্ট করি যে বাংলাদেশ পরের রাউন্ডে যাবে আর কি তো এই জন্য আমাদেরকে তিনটা ম্যাচ জিততে হবে সো আমি মনে করি যে সাউথ আফ্রিকা ম্যাচ ছাড়া বাকি কয়েকটা ম্যাচ যেটা পসিবল এটা হচ্ছে বাংলাদেশ যদি তাদের সেরাটা খেলে অবশ্যই ম্যাচ যেটা পসিবল আমি যদি প্রথমত বলি সেটা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব কারণ আপনি যদি বলেন যে গায়ে জোর থাকলেই তাহলেই বিশাল ছয় হওয়া সম্ভব সেটা হচ্ছে একটা মূর্খতার পরিচয় হবে তো একটা খেলা দেখছিলাম সেখানে হচ্ছে ব্যাটিং ছিল আফিফ তো আফিফ তার ওই পুরো ম্যাচটাতে মেবি দুইটা ছয় মারছিল এবং দুইটা ছয় ছিল শুধুমাত্র ফ্রি হিট বলে মানে সে অন্যান্য বলগুলো যে ফেস করা উচিত বা ফেস করলে সে কিছু করতে পারবে এই আত্মবিশ্বাসটা তার মধ্যে ছিল না যখন সে মনে করছে যে আমি ফ্রি হিট হিট করলে আউট হলে সমস্যা নাই ঠিক ওই দুইটা বলে সে ছয় মারতে পারছে এখন যদি আপনি বলেন যে বাংলাদেশ দলের ইম্প্রুভমেন্ট দরকার আমি আগে বলবো মাইন্ডসেট আপ ক্রিয়েট করার জন্য আপনি ট্রলের শিকার হবেন আপনি ভালো একটা গুণ পাবেন বা মানুষের ভালো পজিটিভ ফিডব্যাক পাবেন কিন্তু আপনাকে হজম করে আপনাকে ভালোটা যখনই আপনি দিতে পারবেন ঠিক তখনই মানুষকে কাছে আপনি অ্যাকসেপ্টেবল হবেন তো আমি চাইবো যে মাইন্ডসেট আপটা ক্লিয়ার করুক এবং তাদের যে দলের জন্য যতটুকু ত্যাগ করা উচিত কারণ দেশের প্রতিটা মানুষ যতই বলুক যে বাংলাদেশ দল খেলা দেখি না সাপোর্ট করি না কিন্তু নিজের দেশের প্লেয়ার হিসেবে নিজের দেশকে রিপ্রেজেন্ট করা এই একটা বিষয় আসলে মানুষের একটা আকাঙ্ক্ষা আছে তো আমার দিক দিয়ে চাওয়া হচ্ছে মূলত বড় ছয় আর ছোটো ছয় না আত্মবিশ্বাসটা জরুরি আত্মবিশ্বাসটা হলে তখন দেখা যাবে যে আসলে টাইমিংয়ের একটা বিষয় থাকে এটা অটো চলে আসবে এবং বাংলাদেশের ব্যাটাররা ভালো খেলতে পারবে